বিজেপির পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত আছড়া এলাকায়। রবিবার গভীর রাতে স্থানীয় লোকেরা দেখেন বিজেপির দলীয় পার্টি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় লোকেরা তড়িঘড়ি আগুন নিভাবার কাজে হাত লাগান, অল্প সময়ের মধ্যেই পুড়ে যায় দলীয় অফিস। এর ফলে ভেতরে থাকা নথি আসবাবপত্র সবই পুড়ে ছাই হয়ে যায়। গত কয়েক মাস ধরেই বারাবণী বিধানসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। এবার সালানপুর থানার আছড়া এলাকায় বিজেপির দলীয় অফিসে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। কয়েক মাস আগেই বাঁশ চাটাই দিয়ে অস্থায়ী ওই দলীয় অফিস তৈরি করা হয়েছিল। বিজেপি নেতা পিন্টু তিওয়ারি জানান, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। সালানপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। কাল রাত্রেবেলায় হঠাৎ মোটামুটি 11:30-12টা নাগাদ কিছু পাড়ার লোক আমাকে ওঠায় যে তুলতে ওঠো ওঠো, তোমার বাড়ির আগুন লাগিয়ে দিয়েছে, তুলতে দেখছি পুরো মোটামুটি তখন জ্বলে আজকে শেষ হয়ে গেছে। নেমানোর কোনো পজিশনেই নেই, তাও জল দিয়ে চেষ্টা করছি, নেমাতে পারিনি। ঠিক আছে, ওই জলে শেষ চাটায় বানানো হয়েছিল। ঠিক আছে, এবার লাগিয়েছে কারা, টিএমসি ছাড়া কারা লাগাতে পারে। ঠিক আছে, যেহেতু আশা হয় বিজেপি সমন্বয়টা আস্তে আস্তে এখানে বাড়ছে হচ্ছে। পরশু দিয়ে আমরা এখানে একটা বস্তু বিতরণ প্রোগ্রাম রেখেছিলাম, গ্রামের লোককে সব বস্ত্র বিতরণ করা হয়েছিল। তারপরে এই ঘটনা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ রাত্রেবেলা এসেছিল। পুলিশ মানে পুরো সব শেষ হয়ে গেছে, তারপর পুলিশ এসেছে।